আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। গতকালকে রাতে প্রায় 4টার দিকে, ভোর 4টার দিকে অনেক বৃষ্টি হয়েছিল। সকালে উঠে দেখি উঠানে পানি জমে গেছে, দেখো, আর অনেক বৃষ্টি হয়েছিল। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, সুজির হালুয়াটা বানিয়ে ফেললাম। সিদ্ধ আটা রুটি বানাবো, আর এই যে সুজির হালুয়া সকালের নাস্তা। আমি অবশ্য সুজির হালুয়া খাবো না, গতকালকে একটু তরকারি আছে আর ডিম পোস্ট করে নাস্তা খাবো। এই যে পানিটা গরম করে নিতেছি, আটা সিদ্ধ করে নিই। আটা সিদ্ধ হয়ে গেছে, আমি একটু পরে রুটি বেলা শুরু করে দিব। আর চুলায় চাও বসিয়ে দিলাম, রুটির সাথে তো চা খায়। তারপরে যে একটা করে বেলি নিতেছে আর একটা করে ছেঁকে নিতেছে রুটি। তারপর তো সকালে নাস্তা খেতে বসে পড়লো মা, সাইদুলের বাবা। মাকে ডিম পোস্ট করে দিলাম। সাইদুলের বাবা অবশ্য ডিম পোস্ট খাবে না, সারামণি আর আমি খাবো ডিম পোস্ট। আমরা দুজনে ডিম পোস্ট করেছি, আমরাও খেতে বসে পড়বো একটু পরে। তারপর তো নাস্তা খেতে বসে পড়লাম আমি আর সারামণি। সারামণি সকালে উঠে পড়তে বসেছি, একটু পড়া শেষ হয়েছে, পরে বললাম নাস্তাটা খেয়ে নাও। আমি আর সারামণি খেতেও বসে পড়লাম। এই যে আমি ডিম পোস্ট নিয়েছি, আর গতকালকে তরকারি ছিল তাই দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তা। তারপরে জান্নাত পাখি চলে আসলো, টুকটুকিটা আবারও ঠান্ডা লেগেছে। চলে আসলাম রান্নাঘরে। সাইদুল বাবা বাজারে গিয়েছিল, খাসির কলিজা ফ্যাপসা এনেছে। আজকে এটাকে ভুনা করব, কষা ভুনা করব। এখন কেটে আমি এটাকে সিদ্ধ করে নিই। সিদ্ধ করলে ভালো হয়, তাহলে যে কলিজা ফ্যাপসা যে একটা আলগা রক্ত থাকে সেগুলো সব সরে যায়। এজন্য আমি কলিজা ফ্যাপসা কেটে নিই, তারপরে সিদ্ধ বসিয়ে দেব। তারপরে কলিজা ফেপসা কাটা হয়ে গেছে, এখানে কহিও কেটে নিতেছি ভাজির জন্য। আর কলিজা ফেপসা সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, এই যে সিদ্ধ করে নিতেছি। তারপর তো চলে আসলাম রান্নাঘরে, প্রায় 12:30টার দিকে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম। ডাল বসিয়ে দিলাম, আর এই চুলায় কহি ভাজিটা বসিয়ে দিই, শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ডালটা হলে ভাতটা বসিয়ে দিব, কহির সাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়েছি আর লবণ দিব। কহি ভাজি হয়ে আসলে তারপর একটা ডিম ভেঙে দিব, নে কহি ভাজিতে ডিম না দিলে আবার ভালো লাগবে না। এই জন্য আমি সবসময় কহি ভাজি করলে ডিম দিয়ে ভাজিটা করি।
তারপর তো যে আস্তে আস্তে কহি ভাজিটা হচ্ছে, অনেকটাই পানি উঠে গেছে কহি ভাজির থেকে, আর ঢাকবো না, আস্তে আস্তে আর একটু ভাজা ভাজা করে তারপরে ডিম দিব। আর ডালটা তো 2-3টা সিস ওপর নামিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, পরে ডালটা ঘুটে জাল দিয়ে বাগার দিব। তারপর তো কহি ভাজিটা করেও ফেললাম ডিম দিয়ে, এখন ডাল বাগার দিব। ডালটা আম দিয়েছি, আম দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিই, এই যে জাল দিতেছি, তারপরে বাগার দিব রসুন, শুকনা মরিচ আর জিরা দিয়ে। ডালটা তো পরে অনেকক্ষণ জাল দিলাম, আম সিদ্ধ হয়ে গেছে, এখন পেঁয়াজ আর রসুন দিয়েছি, এর মধ্যে একটু তেল দিলাম, আর দিব জিরা। জিরা না দিলে তো ডাল খেতে ভালো লাগবে না, সাইদুল বাবা জিরা বাগার না দিলে ডাল খেতে চায় না, এই জন্য সবসময় আমি পাতলা ডালের মধ্যে জিরা দিয়ে বাগার দিই। এই যে আস্ত জিরা দিয়ে দিলাম, এই পেঁয়াজের সাথে রসুনের সাথে ভাজা ভাজা হয়ে যাবে না। আর এদিকে পেস্টও ভাজা হয়ে গেল, কলিজা ফেফসা রান্না করব। এর মধ্যে এখন আদা রসুন দিয়ে দিই, আদা রসুন দেওয়ার পর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। তারপর তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন ধুয়ে রাখা কলিজা ফেফসা, আলু আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিই এখন মশলার সাথে কষিয়ে নিই। আর আমি এখানে দারুচিনি, এলাচও দিয়েছি, তেজপাতাও দিয়েছি, এটা তোমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম। তারপর তো অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, এখন এর মধ্যে পানি দিয়ে দিব, পানি দিয়ে আস্তে আস্তে রান্না করি। তারপরে এই যে আস্তে আস্তে হচ্ছে তরকারিটা, এখন একটু শাক দিয়ে দিব, তরকারি তো প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু ঘন হলে নামাবো, একটু শাক দিয়ে হালকা নাড়াচাড়া করে নিই। তারপর তো দুপুরে খাবার খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা, আজকে রান্না করতে করতে প্রায় 2টা বেজে গেছে, সাইদুল বাবা তো চলে এসেছে। এই যে কলিজা ফেফসা ভোনা হয়ে গেছে, কহি ভাজি আর আম ডাল, এই দুপুরের মেনু। সাইদুল বাবা আর মা খেতে বসে পড়লো, আমরাও খেতে বসে পড়বো। এই যে আমিও খেতে বসে পড়েছি, কহি ভাজি নিয়েছি, মাশাআল্লাহ আজকে কহি ভাজিটা অনেক মজা লেগেছে। এই যে সাইদুল বাবা মাও খেয়ে নিতেছে। তারপরে নিয়ে নিলাম খাসির কলিজা ফেফসা, আর সাথে লেবু আছে, লেবু দিয়ে মেখে খেতে তো খুবই ভালো লাগলো, আর তরকারিটা অনেক মজা হয়েছিল।
তারপর তো সন্ধ্যা হয়ে গেল, আমি বিকালে হেঁটে এসে দেখি সাইদুল বাবা দুধ কিনে দিয়ে গেছে। দুধটি আমি বোতলে ভরে রেখে দিলাম, মা প্রতিদিনই দুধ খায়, এই জন্য 5 কেজি দুধ এনেছে, বোতলে 1/2 কেজি করে রেখে দিলাম, আর 1/2 কেজি জাল দিলাম, রাত্রে মা খাবে না। তারপর তো আমি নামাজ শেষ করে নুডলস নিয়ে বসলাম, সাবা তো পড়তে বসে গেছে, সারামণি মসজিদে চলে গেছে, আমি একাই বসে নুডলস খেলাম, আর কি করব। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমার ঘরে উই পোকা চলে এসেছে, বৃষ্টি তো হয়েছে, গ্রাম দেশে তো এই জিনিসটা প্রায় দেখা যায়, উই পোকা লাইট দেখা মানে লাইটের আলো পেলে সেখানে উই পোকা চলে এসেছে, এই যে কত উই পোকা এসেছে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে।